জিলাপি তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। হাফ কাপ ময়দার সঙ্গে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ বেসন। এরপর আমি নিব শুকনো চালের গুঁড়ি হাফ কাপ পরিমাণ। এরপর আমি নিব এক টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এরপর দিচ্ছি এক টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণটা আমি একটু তেলে নিব। আমি এটাকে তেলে নিলাম। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল পানি একটু একটু করে দিব আর এভাবে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিবেন এবং এভাবে হ্যান্ড মিক্স দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। আমি এ পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব। এই ব্যাটারটি যত সুন্দর হবে জিলাপি কিন্তু তত ভালো হবে। আমার আরেকটু পানি লাগবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা সুন্দর মসৃণ ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও না। তো এভাবে এটাকে তৈরি করে নিতে হবে। আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ফুড কালার। তো ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আমি এটা এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দেওয়ার পর আবার আমি এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা দিলে একটু জিলাপির কালারটা ভালো লাগে দেখতে, এই জন্য আমি এখানে কালারটা অ্যাড করছি। আমি এখন শিরাটা রেডি করে নিব। শিরা তৈরির জন্য আমি এখানে নিব এক কাপ পরিমাণ চিনি। আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। এখানে আমি তিনটা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, এই তিনটা এলাচ আমি দিয়ে দিব। এলাচটা দিলে এর ফ্লেভারটা একটু ভালো লাগে। চিনিটা যেহেতু আমার লালচে তাই শিরাটা একটু লালচে কালার লাগিচ্ছে। আমি এ পর্যায়ে একটা লেবু এখানে রসটা দিয়ে দিব। আমি একটা অর্ধেক লেবু সম্পূর্ণ রসটায় দিয়ে দিলাম। এবার আমি শিরাটাকে একটু ঘন করে নিব। আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। ভাজার জন্য নিলাম একটি কড়াই আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো তেল। আমি যেহেতু জিলাপিটা আজকে পানির বোতলে করব, সো আমি জিলাপির ব্যাটারটা একটা পানির বোতলে নিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বোতলের মুখ দিয়ে এভাবে একটু একটু করে জিলাপির শেপটা দিয়ে নিব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে দুই সাইডটা ভালো করে ব্রাউন করে ভেজে নিব। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিব। আর এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নেব। জিলাপিটা হয়ে গেছে, এখন আমি তুলে এটা সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গেছে। তো দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়। একটা ভেঙে আমি আপনাকে দেখাচ্ছি। এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এবং চিনি শিরার মধ্যে ডুবিয়ে এটাকে 10 মিনিট রেখে দিবেন। তারপর আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো জিলাপি শিরার মধ্যে দিয়ে দিলাম।
আর এভাবে আমি শিরার মধ্যে এই জিলাপিগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে শিরাটা সবগুলো জিলাপির মধ্যে ঢুকে যায়। সো দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে আমি পানির বোতলে দিয়ে জিলাপির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।